একাত্তর সংযোগ এবং সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি আপনাদের সাথে আছে মিথিলা ফারজানা আমাদের সাথে আরো দুজন অতিথি যুক্ত হয়েছে তাদের মধ্যে আছেন মোহাম্মদ এ আরাফাত শিক্ষক ও নির্বাহী পরিচালক সুচিন্তা ফাউন্ডেশন এবং আরো আছেন মোস্তফা ফিরোজ বার্তা প্রধান বাংলা ভিশন আমরা পর্যায়ক্রমে তাদের কাছে যাব মোহাম্মদ এ আরাফাত আপনার কাছে যেতে চাই যে প্রসঙ্গটি নিয়ে আপনার কাছে যেতে চাই মোহাম্মদ এ আরাফাত আপনাকে আমরা অনেক টক শোতে খুবই সক্রিয় দেখি সবাক দেখি এবং যেটি নিয়ে বেশ বড় ধরনের আলোচনা হয়েছে টক শো এবং সেই টক শোতে একটি বিশেষ মতাদর্শ তুলে ধরা এবং একটি বিশেষ পক্ষ গঠন করা সেটির একটি আভাস ইঙ্গিত দেখতে পাই মাহমুদুর রহমান মান্নার বক্তব্যে বিশেষ কয়েকজন ব্যক্তিকে তৈরি করা বক্তাকে তৈরি করা যারা একটি পক্ষের মতামত মতাদর্শ তুলে ধরবেন টক শোতে তেমন একটি পরিকল্পনার কথাও জানতে পারি মাহমুদুর রহমান মান্নার কথায় মানে সেরকম কোনো এজেন্ডা নিয়ে কি আসলে টক শোতে কথাবার্তা হয় মোহাম্মদ আরাফাত দেখুন টক শোতে কোনো এজেন্ডা নিয়ে যদি কেউ আসে এবং এরকম কোনো যদি পরিকল্পনা থাকে সেটার বিপক্ষে আমি নই কারণ এজেন্ডা যদি সৎ হয় উদ্দেশ্য যদি ভালো থাকে এটা যদি দেশপ্রেম এবং সততার উপর ভিত্তি করে হয় ভালো চিন্তা শুভ চিন্তা থেকে হয় অসুবিধে নেই কারণ এটা তো একটা ডিউ প্রসেস এর মধ্যে দিয়ে মানুষের কাছে আপনি পৌঁছানোর চেষ্টা করছেন আপনার বক্তব্যের মধ্যে দিয়ে কিন্তু যেখানে আমার আপত্তি সেটি হচ্ছে যে মাহমুদুর রহমান মান্না ওনাকে আমি ব্যক্তিগতভাবে চিনি আমার ধারণা এখানে সবাই কম বেশি চেনেন এবং ওনার সাথে অনেকগুলি টক শোতে পার্টিসিপেট করেছে একসাথে অনেক আলাপ আলোচনা হয়েছে ওনার সাথে আমার রাজনৈতিক যে ওনার চিন্তাধারা তার সাথে আমার একটা ডিফেন্স ছিল ডিফেন্স অপিনিয়ন ছিল বিরোধ ছিল আমার মনে হয়েছে যে উনি হয়তো একটি খুব সাধারণ চিন্তার মানুষ অনেক ক্ষেত্রে এই মুহূর্তে রাজনীতিতে যেখানে অবস্থান ওনার নেওয়া উচিত উনি ঠিক মতো নিচ্ছেন না এটা আমার অপিনিয়ন ছিল কিন্তু সত্যি কথা বলতে কি জানেন গতকাল এই যে জিনিসটা প্রকাশিত হওয়ার পরে যেটা শুনলাম শোনার পরে আমি কিন্তু ব্যক্তিগতভাবে প্রচণ্ডভাবে আঘাতপ্রাপ্ত হয়েছে আমি ভাবতে পারিনি যে প্রকাশ্যে উনি যে কথাগুলি বলেন গোপনে ওনার কথাগুলি এতটাই এতটাই ভয়াবহ হতে পারে এবং উনি আজকে আবার বলছেন যে ওনার কথাকে কি কথাকে কি বানানো হয়েছে উনি কোনো উস্কানি দেখতে পাচ্ছেন না ওনার বক্তব্যে সরি ওনার বক্তব্যে উনি কোনো উস্কানি দেখতে পাচ্ছেন হ্যাঁ উনি দেখতে পাচ্ছেন না এখন ওনার সেলফ ডিফেন্সে এই কথাই তো বলতে হবে কিন্তু এই পুরো বক্তব্য তো এখন ঘুরে বেড়াচ্ছে একবারে পাবলিক ডোমেনে যে কোনো মানুষ তো শুনে বুঝতে পারবে আপনি যখন বলছেন যে বাইরে যে ঘটনা ঘটছে অর্থাৎ পেট্রোল বোমা দিয়ে মানুষ মরছে সেরকম একজন দুইজন যদি হল দখল করতে যে ইউনিভার্সিটিতে মরে অসুবিধা নাই মানে উনি যে ইঙ্গিত দিচ্ছেন এটা তো ক্লাস ফাইভে পড়ে একটা বাচ্চা বোঝে এটার জন্য ঘুরিয়ে পেঁচিয়ে অন্যভাবে তো ইন্টারপ্রেট করার দরকার নাই কাজে এই যে রাজনীতিতে কৌশল থাকবে কিন্তু সেই কৌশলও কিন্তু সততার উপর ভিত্তি করে হতে হবে কিন্তু এখানে এতটাই ভয়াবহ অপকৌশল যার ইঙ্গিত উনি সুস্পষ্টভাবে দিচ্ছেন ওনার কথোপকথনে তখন আমার মনে হয় যে রাজনীতি থেকে পতিত কিছু রাজনীতিবিদ যারা সিভিল সোসাইটির মোড়কে প্রকাশ্যে এক ধরনের কথা বলে আসলে অপ্রকাশ্যে যার ইভিল সোসাইটি একটা তৈরি করেছে এবং তারা যত সুন্দর সুন্দর কথা বলেন কিন্তু গোপনে তাদের এইসব কথাগুলো এক্সপোজ হওয়ার পর আমরা যেগুলো দেখি সেগুলো তখন আমাদেরকে কোন জায়গায় আমরা দাঁড়িয়ে আছি আমার তো মনে হয় কখনো কখনো মনে হয় যদি সৃষ্টিকর্তা নেমে এসে সকলের মুখোশ উন্মোচন করতো তাহলে এই দেশ এবং সমাজের শত্রুগুলোকে আমরা একবারে চিনে নিতে পারতাম তাহলে বাংলাদেশের সাধারণ ভালো ভালো সাধারণ মানুষকে সুন্দর সুন্দর কথা এই যে টকশোর মধ্য দিয়ে বিভ্রান্ত করে মানুষকে বিভ্রান্ত করে এই অপরাজনীতি চর্চা এরা করতে পারতো না এবং খুবই আনফর্চুনেট রিয়ালিটি মান্না ভাইকে আমি দেখেছি আমার সাথে অনেকগুলো টক শোতে উনি পার্টিসিপেট করেছেন যেখানে উনি বারেবার বলছেন যে এই যে পেট্রোল বোমা দিয়ে মানুষ পুড়ে মারছে উনি নাকি বুঝতেই পারেন এরা কারা করছে যেখানে এক বাচ্চারা বুঝতে পারে যারা অবরোধ হরতাল ডেকে সাধারণ মানুষকে সম্পৃক্ত করতে ব্যর্থ হয়ে মানুষকে আতঙ্কগ্রস্ত করে এই হরতালকে সফল করার জন্য যে পেট্রোল বোমা দিনের পর দিন মারছে এবং আপনাদের চ্যানেলগুলোতেও প্রত্যক্ষভাবে আমরা দেখেছি হাতে নাতে ধরা পড়েছে যারা বিএনপি যে আমাদের কর্মীরা গণপিটুনি খেয়ে যাদেরকে পুলিশের হাতে সোপর্দ করা হয়েছে তারপরে উনি বুঝতে পারছিলেন না যে আসলে কারা পেট্রোল বোমা মারছে কিন্তু ওনার গোপন কথাবার্তায় কিন্তু আবার ঠিকই উনি ইঙ্গিত দিচ্ছেন উনি জানেন কারা এটা মারছে এবং এটাকে কন্টিনিউ করতে উনি বলছেন এই যে স্ববিরোধী অবস্থানটা এবং একই সাথে উনি ইউনিভার্সিটিতে এরকম ঘটনা ঘটুক পেট্রোল বোমা না হোক সংঘাতে কিছু লাশ পড়লে সুবিধা হবে আন্দোলনের এগুলো এই যে অপরাজনীতি অসুস্থ চিন্তা এটা তো আমি ভাবতে পারি না আজকের এই এই প্রজন্মের একজন প্রতিনিধি হিসেবে আমাদের আরাফাত আপনার কাছে অন্য একটি বিষয়ে জানতে চাই মানে এই কথোপকথনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করার চেষ্টা করছি আপনার কাছে যে বিষয়টি নিয়ে জানতে চাই আপনি সুচিন্তা ফাউন্ডেশনের মতন একটি ফাউন্ডেশন চালান যেখানে সুশীল সমাজের অনেক সদস্যই অনেক সময় এসে কথা বলেন আপনাদের সাথে মত বিনিময় করেন আমি যে প্রসঙ্গটি আপনার কাছে জানতে চাই একটি বিষয় দর্শকদেরকে জানিয়ে রাখি যে নাগরিক ঐক্যের অন্যান্য যারা সদস্য রয়েছেন তাদের সাথে আমরা বারবার যোগাযোগের চেষ্টা করেছি তাদেরকে আমরা এই অনুষ্ঠানে আসার আহ্বান জানাতে চেয়েছি আমরা কারোর সাথেই কথা বলতে পারিনি যোগাযোগ করতে পারিনি যোগাযোগ করতে ব্যর্থ হয়েছে তাদের বেশিরভাগেই যাদের সাথে আমরা যোগাযোগ করার চেষ্টা করেছি তাদের প্রত্যেকেরই ফোনটি সুইচড অফ মোহাম্মদ আরাফাত আমি যে প্রসঙ্গটি আপনার কাছে জানতে চাইছিলাম আপনি
আপনি বলছিলেন যে সিভিল সোসাইটি নামে একটা ইভিল সোসাইটি তৈরি করা হয়েছে, যেই ইভিল সোসাইটি আসলে তারা ভিন্ন একটি মেকানিজম বা কৌশল অবলম্বন করার চেষ্টা করছেন। আমার প্রশ্নটি হলো, এই নাগরিক ঐক্যের নামে আমরা বা নাগরিক ঐক্যের ব্যানারে আমরা যাদের যাদেরকে দেখছি তারা সবই ভিন্ন ভিন্ন সেক্টর থেকে এসেছেন, ভিন্ন ভিন্ন এলাকা থেকে এসেছেন, কিন্তু আমি যে প্রশ্নটি বারবারই করছি, কোথায় যেন এই পুরো কথোপকথনের মধ্যে তাদের প্রত্যেকের মধ্যে একটি যোগসূত্র আছে বলে মনে হচ্ছে? মোহাম্মদ আরাফাত, আপনার কি মনে হচ্ছে কিনা সেটা? কিন্তু এদের সব বেশিরভাগ ক্ষেত্রে আপনারা দেখবেন এরা কিন্তু রাজনীতিতে ব্যর্থ মানুষগুলি। এরা কেউ কি দীর্ঘদিন ধরে বিভিন্ন পর্যায়ে বিভিন্ন দলের সাথে সম্পৃক্ত ছিল, কেউ কেউ পুরো দলবল নিয়ে এটার সাথে এসছে, যারা দলগতভাবে ব্যর্থ, আর কিছু কিছু ব্যক্তি বিশেষ যারা আছেন ব্যক্তি পর্যায়ে তার রাজনীতিতে ব্যর্থ হয়ে, যে কারণে আমি বলেছি তার রাজনীতিতে পতিত কিছু লোকজন এই নাগরিক ঐক্য তৈরি করেছে। এবং আপনি এই যে কথোপকথনটা যদি শোনেন খেয়াল করে দেখবেন একটা পর্যায়ে মাহমুদুর রহমান মান্না বলছেন যে আমাদের আর কত লোক আছে, আমরা কত লোক নিয়ে জড়ো করতে পারবো, কারণ উনি নিজেও বোঝেন আসলেই খুব একটা গ্রহণযোগ্যতা এবং দ্য সো কল্ড নাগরিক ঐক্য বলছে কিন্তু নাগরিকদের কোনো পার্টিসিপেশন নেই, যে কারণে উনি বিএনপির কাছে সাহায্য চাচ্ছেন তাদেরকে, যাতে লোকবল দিয়ে তাদেরকে একটা বড় জনসভা তারা করেছে এরকম কিছু দেখাতে তারা পারে। সাহায্য এর আগেও করেছে বিএনপি, সেটিও শোনা যাচ্ছে। এক্স্যাক্টলি, আমি সেটি কোট করলাম ওনার ওই কথোপকথন থেকে। আরেকটি জিনিস আমি একটু বলতে চাই, আপনি মোস্তাফা ফিরোজ দীপুকে জিজ্ঞেস করছিলেন যে ওনার বক্তব্যের অপব্যাখ্যার বিষয়টি নিয়ে, এখানে একটা বিষয় প্রণিধানযোগ্য, আপনি খেয়াল করে দেখবেন এই কথোপকথনে একটি জায়গায় উনি বলছেন যে যেহেতু উনি ফোনে কথা বলছেন না, উনি আরেকটি অ্যাপ্লিকেশন ইউজ করছেন ভাইবার, এবং ওনার ধারণা সেটি ট্যাপ করা যায় না বা এটা বের করা যায় না, কোনোভাবেই আপনি হ্যাক করা যায় না, উনি বলছেন এই জন্য উনি এতগুলি কথা বলছেন। তার মানে উনি নিজেও কিন্তু জানেন যে কথাগুলি উনি বলছেন সে কথাগুলি আইনসিদ্ধ নয়, নীতি নৈতিকতা বিবর্জিত, যে কারণে ওনাকে গোপনীয়তাটা রক্ষা করতে হচ্ছে। এখানে আপনাকে একটি জিনিস বলে রাখি, গোপনীয়তা রক্ষা করার যে ব্যাপারটা, রাইট টু প্রাইভেসি যেটা, সেটা কিন্তু আমার রাইট। আমি যদি আমার বাবা মার সাথে কথা বলি, আমার ওয়াইফের সাথে কথা বলি, সন্তানদের সাথে কথা বলি, বন্ধুদের সাথেও যদি কথা বলি, আমি চাবো আমি যেভাবে কথা বলি আমার গোপনীয়তার রক্ষা হোক, সেটা কিন্তু এক বিষয়। কিন্তু আপনি জাতীয় স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে কথা বলছেন, যে বিষয় নিয়ে কথা বলছেন সে বিষয়গুলির একটা প্রভাব সাধারণ মানুষের উপরে পড়ছে, কাজেই বিষয়টি কিন্তু তাদের ব্যক্তিগত বিষয় নয়, এটা কিন্তু রাষ্ট্রীয় এবং রাজনীতি এবং জাতীয় স্বার্থ সংশ্লিষ্ট। সেই বিষয় নিয়ে কথা বলতে যে বিকজ উনি জানেন প্রকাশ্যে উনি যে কথা বলেন তার সাথে কন্ট্রাডিক্টরি, সাংঘর্ষিক কথা উনি বলছেন, এবং অপ্রকাশ্যে গোপনীয়তা যে কথা বলছেন এটা নীতি নৈতিকতার বিবর্জিত, যে কারণে উনি নিজেই কিন্তু বলছেন উনি এত খোলামেলা কথা বলতে পারছেন কারণ উনি নিশ্চিত যে এটি হ্যাকড হবে না বা কেউ জানতে পারবে না, কাজে উনি নিজেও তো ভালো করে জানেন যে কি বলেছেন, এবং ওই গোপনীয়তাটা উনি নিজেও আশ্বস্ত করছেন নিজেকে, কাজে এটা অপব্যাখ্যার কোনো সুযোগ তো একেবারেই নেই, কারণ পুরো জিনিসটা তো এখানে আছে, আপনি অনলাইনে ইন্টারনেটে গেলেই পেয়ে যাচ্ছেন। আর একটি ছোট্ট করে একটা জিনিস বলি, আমি ওনাকে ফলো করছিলাম, উনি দীর্ঘদিন ধরে বারবার বলছেন এই পেট্রোল বোমা কারা মারছে উনি জানেন না এবং উনি সংলাপের পক্ষে। আমি ব্যক্তিগতভাবে বিভিন্ন জায়গায় বলেছি আজকে আন্দোলনের নামে জঙ্গিবাদী যে সন্ত্রাস চালানো হচ্ছে সেটার কাছে মাথা নত করে যদি আমরা সংলাপে বসতে চাই আমরা জঙ্গিবাদকে উৎসাহ দিব, কাজে কোনোভাবেই সংলাপে রাজি হওয়ার প্রশ্ন আসে না জঙ্গিবাদকে মোকাবেলা বা দমন না করে। যদিও আমি বলেছি রাজনৈতিক অন্যান্য অনেক বিষয় নিয়ে সংলাপ হতে পারে এবং হওয়া উচিত, কিন্তু জঙ্গিবাদী তৎপরতা, পেট্রোল বোমা যতদিন কন্টিনিউ করছে এটাকে দমন না করে সংলাপের পক্ষে আমরা ছিলাম না। মান্না ভাই কিন্তু বলে যাচ্ছেন সংলাপের পক্ষে বারবার, এবং আমরা বলেছিলাম, আমি ব্যক্তিগতভাবে বলেছিলাম যারা এই সংলাপের পক্ষে কথা বলছে তারা আসলে জঙ্গিবাদকে প্রমোট করছে, এবং বিএনপির জামাত সহ বিএনপির যে রাজনীতির এজেন্ডা সেই এজেন্ডাকে তারা সমর্থন করছে এবং সেটাকে তারা প্রমোট করছে। কিন্তু আমি অবাক হতাম যে এই কাজটি ওনারা কেন করছেন, এই কথোপকথন প্রকাশ হওয়ার পরে তখন ক্লিয়ার বোঝা যাচ্ছে ওনাদের সাথে তারা যোগ দিয়ে, মানে প্রকাশ্যে নয় অপ্রকাশ্যে তাদের সাথে অ্যালায়েন্স করে তারা এই তাদের এই এজেন্ডা, রাজনৈতিক এজেন্ডাকে তারা প্রমোট করেছে। আমি আসবো মোহাম্মদ আরাফাত আপনার কাছে আসবো, তফিক ইমস খালিদ কিছু বলতে যাচ্ছেন আপনার কাছে আসবো, আমার কাছে বিরতি নিতে হবে। আমি মোহাম্মদ আরাফাত 30 সেকেন্ডে আপনার কাছে আমি আসতে চাই, তবে একটা প্রশ্ন রেখে যুক্ত করে আপনি শেষ করবেন, সেটি হলো যে ডক্টর আকবর আলী খানের বরাত দিয়ে দ্য ঢাকা টাইমস বলছে যে তিনি বলেছেন যে যদি সত্য হয়, জানি না এসব সত্য কিনা, তবে সত্য হলে ব্যবস্থা নেওয়া হোক তার, অর্থাৎ মাহমুদুর রহমান মান্নার বিরুদ্ধে। এটিকে এই এই প্রতিক্রিয়াকে আপনি কিভাবে দেখছেন, সেটি যুক্ত করে যদি আপনার বক্তব্যটি দেন। অ্যাবসলিউটলি, আপনার প্রকাশ্যে মাহমুদুর রহমান মান্না সাহেব এবং দ্য সিভিল সোসাইটি যেসব কথা বলেন গণতন্ত্রের স্বার্থে, সুস্থ রাজনীতির স্বার্থে, আইনের শাসনের স্বার্থে এবং অপরাজনীতির বিপক্ষে, এবং যে কথাগুলি বলেন ওই কথাগুলো যদি আমরা মেনে চলতে চাই প্রকাশ্যে যেগুলো বলেন,
তাহলেও তো আজকে অপ্রকাশ্যে উনি যে কাজগুলি এবং যে কথাগুলি বলেছেন তার বিরুদ্ধে একেবারে আইনের শাসন প্রতিষ্ঠার স্বার্থে সুস্থ রাজনীতির স্বার্থে ব্যবস্থা নেওয়া উচিত। ওনার কথা, ওনার প্রকাশ্যে যে কথা সে কথা আমি মেনে চললেও ওনার এগেনস্টে আজকে ব্যবস্থা নেওয়া উচিত এবং এটাকে আমি সমর্থন করি। ছোট্ট করে যেটা বলতে যাচ্ছিলাম, এজেন্ডা বলতে আমি যেটা বলছি, দীপু ভাই যেটি বললেন সেটাও কিন্তু একটা এজেন্ডা। এজেন্ডা ইন এ সেন্স, এজেন্ডা যদি সৎ হয় যে আমি গণমাধ্যমকে ব্যবহার করতে চাই টকশোর মধ্যে দিয়ে, মানুষের মধ্যে রাজনীতি নিয়ে বিভিন্ন ইস্যু নিয়ে যে বিভ্রান্তি আছে, অনেকে তো অপরাজনীতি করে বিভ্রান্ত করে, তার বিপক্ষে দাঁড়িয়ে সত্য প্রকাশ করা, সত্যটা উন্মোচন করা, মানুষ যাতে সঠিক সিদ্ধান্ত নিতে পারে, এই কাজগুলি যদি সততার সাথে হয় তাহলে সেখানে কোনো সমস্যা নেই। কিন্তু আপনি কথোপকথনে যে এজেন্ডার কথাটা দেখছি, এটার ভিতরে তো পুরোটাই অপরাজনীতি, অপকৌশল, এই অপরাজনীতি, অপর শক্তি, অপর মানে অসৎ যে কোনো কিছু খারাপ। আমাদের অবস্থান হচ্ছে ক্লিয়ার কাট, আমরা মুক্তিযুদ্ধের পক্ষে, আমরা অনিরপেক্ষ, আমরা নিরপেক্ষ নই, আমরা জয় বাংলার পক্ষে, জিন্দাবাদ জয় বাংলার মাঝখানে নই, আমরা কিন্তু প্রকাশ্যে যা অপ্রকাশ্যে তাই। কিন্তু কিছু ব্যক্তি যারা নাগরিক ঐক্যের নামে আবার তলায় তলায় আপনার এই যে বিএনপির কাছ থেকে লোকজন চাচ্ছেন, এই ধরনের ভণ্ডামি আমাদের রিজেক্ট করা উচিত, প্রত্যাখ্যান করা উচিত। অনেক ধন্যবাদ মোহাম্মদ আরাফাত, 5 সেকেন্ড পার হয়ে গেছে, তো ফিকির মিস খালিদ, গণমাধ্যমকে ব্যবহারের যে প্রশ্ন সেটা, গণমাধ্যমকে যথেচ্ছ ব্যবহারের চেষ্টা যদি কেউ করেন সেটি ঠেকানোর দায়িত্ব কিন্তু গণমাধ্যমের, তার সম্পাদকীয় নেতৃত্বের। এক্ষেত্রে আমার মনে হয় যে যারা এই টকশো অনুষ্ঠানগুলো আয়োজন করেন, সম্পাদক হিসেবে কাজ করেন সেই সব টকশোর, এবং যারা উপস্থাপনা করেন তাদের যথেষ্ট সতর্ক হবার প্রয়োজন আছে, প্রশিক্ষণের প্রয়োজন আছে প্রয়োজন হলে। এবং আমার মনে হয় যে এই যে এডিটোরিয়াল লিডারশিপ ইজ দ্য কি, এবং হোল্ডিং দিস অল দিস নিউজ মেকার্স টু অ্যাকাউন্ট ইজ দ্য কি জব অফ দি মিডিয়া, সেটা আমাদের যদি না করতে পারি দোষটা আসলে আমাদের। অনেক ধন্যবাদ তৌফিক ইমবিস খালিদি, অনেক ধন্যবাদ মোস্তফা ফিরোজ, এবং অনেক ধন্যবাদ মোহাম্মদ এ আরাফাত, ধন্যবাদ অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আব্দুর রশিদ, ধন্যবাদ আবু সাইদ খান এবং ডক্টর জিয়া রহমান। ধন্যবাদ দর্শক, আপনাদেরকেও, আপনারা সাথে আছেন, সাথে থাকবেন, সেই প্রত্যাশা নিয়ে একাত্তর সংযোগ শেষ করছি। শুভরাত্রি সবাই।